नमस्कार बंधुरा, हालदार साइबर टेक यूट्यूब चैनेले तुम्हारे स्वागत। आज के कथा बोलबो हुंडा कार्स लिमिटेड टपुखेरा राजस्थान प्लांटेर रिक्रुटमेंट निये। एटा सम्पूर्ण एकटा मल्टीनेशनल प्राइवेट कम्पानी जब। तो बंधुरा तुम्हारा एखाने जानते पारबे क्वालिफिकेशन की चावा होयेछे, बयस सीमा की रखा होयेछे, सिलेक्शन कीभाबे करा होबे, कोनो चार्ज लागबे किना, कोनो पोस्टे नियोग करा होबे, कत जन के नियोग करा होबे, स्यालारि कत होबे, आदार्स की की सुविधा आछे, सब ही आलोचना होबे ए भिडियोते। तो बंधुरा अवश्य तुम्हारा भिडियोटी शेयर कर देबे एवं एकटी करे लाइक कर देबे। एछाड़ा नतून दर्शक होले चैनलटी सबस्क्राइब करे पाशे बेल आइकन क्लिक करे अल नोटिफिकेशन अपशनटी अन करे राखबे चाकरी ओ नाना रकम टिक संक्रांत समस्त नोटिफिकेशन पावार जन्य। तो बंधुरा जे विज्ञप्ति बेरिएछे ताते प्रथमेई बला होयेछे योग्यतार ब्यापारे, तोमादेर माध्यमिक पास थाक करते होबे, साथे आईटीआई पास थाकते होबे, एरपर तोमादेर बयस थाकते होबे 28 बछरेर मध्ये। এখানে তোমাদের কোনো রকম চার্জ দিতে হবে না। এরপর আসি স্যালারির ব্যাপারে, তোমাদের পে করা হবে 23,550 টাকা। এর মধ্যে কিছু ডিডাকশন আছে, যেমন ধরো তোমাদের বাস সার্ভিস আছে, ওয়ান টাইম মিল আছে এবং টি আছে, সাথে আছে পিএফ এবং ইএসআই, যেগুলো রেগুলার বেসে কোম্পানির জায়গায় থাকে সেগুলো সবই তোমাদের দেওয়া হবে। এবার তোমাদের বলে রাখি কোনটায় কত টাকা ডিডাকশন করা হবে। বাস সার্ভিসে নেওয়া হবে 450 টাকা, মিলের জন্য নেওয়া হবে 400। এছাড়া তোমাদের পিএফ ও এসআই কাটা হবে গভর্নমেন্ট নিয়মে। তোমাদের নেট হ্যান্ড তোমরা পাবে 18,500 সামথিং। এরপর আসছি সিলেকশন প্রসেস, তোমাদের এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। এরপর আসছি পোস্টিংয়ের ব্যাপারে, তোমাদের এখানে টাপুখেরা রাজস্থানে যে হন্ডা কার্স প্ল্যান্ট আছে ওখানে তোমাদের পোস্টিং করা হবে। এবং তোমরা জানো একটি কার প্ল্যান্টে নানা রকম পোস্ট থাকে, তার মধ্যে অনেকগুলি শপ থাকে, যেমন ধরো বডি শপ আছে, ওয়েল শপ আছে, পেইন্ট শপ থাকে, ইঞ্জিন শপ থাকে এবং ফাইনাল অ্যাসেম্বলি শপ থাকে। তোমাদের এর মধ্যে যে কোনো একটাতে তোমাদের তোমাদের ট্রেড অনুযায়ী তোমাদের দেওয়া হবে। এরপর আসি সিলেকশন প্রসেস নিয়ে, তো তোমাদের এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে তারপরে তোমাদের ফোন করে ডেকে নেওয়া হবে ডাইরেক্ট তাদের প্ল্যান্টে। তো এবার দেখে নেবো আমরা অ্যাপ্লাই কী করে করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এদের অফিসিয়াল সাইটে চলে এসেছি। দেখে নাও এখানে লেখা আছে হন্ডা কার ইন্ডিয়া লিমিটেড হিয়ারিং। তো এই হচ্ছে ফর্ম, এটাকে আমাদের ফিল করতে হবে। তো প্রথমে তোমরা এখানে নাম দিয়ে দেবে, তোমাদের নিজস্ব নাম যা আছে এ বি সি ডি। এরপরে দিয়ে দেবে ফাদার্স নেম, এরপরে দেবে ডেট অফ বার্থ, ডেট মাস বা ইয়ার দিয়ে দেবে। এরপরে দিয়ে দেবে তোমাদের আইটিআই যে ডেটে তোমরা পাস করেছো সেই ডেটটা দিয়ে দেবে এখানে। তো দেখবে তোমাদের সার্টিফিকেটে যে ডেটটা রয়েছে সেই ডেটটা এখানে দিয়ে দেবে। এরপরে দেবে তোমাদের ট্রেড, আইটিআই ট্রেড যেটা ছিল সেটা দিয়ে দেবে। ইলেকট্রিশিয়ান হলে ইলেকট্রিশিয়ান, ফিটার হলে ফিটার, ওয়েল্ডার হলে ওয়েল্ডার, যার যে ট্রেড আছে সেটা দিয়ে দেবে। এরপরে দেবে তোমার অ্যাড্রেসটা দিয়ে দেবে এখানে, তোমার যে পারমানেন্ট অ্যাড্রেসটা আছে ওটা দিয়ে দেবে। এরপরে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্টটা আছে সেটা চুজ করবে। তো এখানে ডিস্ট্রিক্ট আমাদের পাওয়া যাবে না, এটা বেসিক্যালি রাজস্থানের ডিস্ট্রিক্ট সবকটা রয়েছে। তো আমরা এখানে আদার্স করে দেবো। এরপরে তোমার স্টেট দিয়ে দেবে, দেখছো রয়েছে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। এবার তোমার বর্তমান যেখানে থাকো সেটা দিয়ে দেবে।
এবার সেম ভাবে ডিস্ট্রিক্টও আমরা আদার্স চুজ করে দেব। এবার আমরা স্টেটটা চুজ করব। এরপরে দেখো তোমার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, কিতনে সাল কাম কিয়া, তোমাদের কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা দিতে বলছে। তো আমার এখানে এক্সপিরিয়েন্স নেই, আমি দেবো না, এখানে স্টার মার্কসও নেই, মানে থাকলেও হবে না থাকলেও হবে, ঠিক আছে। এরপরে বলছে কোম্পানি ওয়ার্ক উইথ, তোমরা কোন কোম্পানিতে কাজ করেছো, যদি এক্সপিরিয়েন্স থাকে, যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকো সেই কোম্পানির নাম এখানে দিয়ে দেবে। এবার দেখো বলছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কাম কা অনুভব, মানে তোমরা কি কাজ করতে সেই পোস্ট বা সেই কাজের নাম এখানে দিয়ে দেবে। তো আমি যেহেতু আমার এক্সপিরিয়েন্স নেই তো আমি এখানে কিছুই দেব না, এরকমই রেখে দেবো। এরপরে বলছে তোমার মোবাইল নাম্বার দিতে, তো এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। পুরোটা ফিল করার পরে তো বন্ধুরা তোমরা সব কিছু চেক করে নেবে একবার, সব ঠিকঠাক থাকলে তারপরে করবে সাবমিট। একদম নিচে দেখবে সাবমিট বাটনটা রয়েছে। এবার সাবমিট করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে হন্ডা কার ইন্ডিয়া লিমিটেড হিয়ারিং ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এরকম মেসেজ আসার পরে তোমরা মিনিমাম 15 দিন থেকে ম্যাক্সিমাম 90 দিনের মধ্যে তোমাদের যে নাম্বারটা তোমরা এন্ট্রি করেছো সেই নাম্বারে একটা কল আসবে, এবং ওই কলের মধ্যেই তোমাকে কোম্পানির থেকে ডিটেলসে বলে দেওয়া হবে কবে তোমাদের এর পরের যে স্টেপগুলো আছে, জয়েনিং, মেডিকেল যেগুলো থাকে সেগুলো তোমাদের ডিটেলসে বলে দেওয়া হবে, এবং কোথায় যেতে হবে, কী হবে, সব কিছু A to Z তোমাদের ওই কলে বলে দেওয়া হবে। তো বন্ধুরা সেসব দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।